মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজ তো শুক্রবার, কালকে তো ছাদে যাব বললাম, ছাদ থেকে ফিরে যখন এলাম রাদার ফিরে আসতে বাধ্য হলাম, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। নিচে যখন এসে ওকে আমি খাবার সার্ভ করছি তখন রীতিমতো গা গোলাচ্ছে আর মাথা তো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। অন্য কোনো সময় শরীরে অন্য কোনো জায়গায় ব্যথা হলে বা যন্ত্রণা হলে ও টিপে দিলে আমার রিলিফ হয়ে যায়, মাথাতে তো আর টিপে দেওয়ার কোনো জায়গা নেই। মানে মাঝে মাঝে মনে হচ্ছে স্ট্রোক কি এভাবেই হয়, গা গোলাচ্ছে কেন? জাগে যাহাক করে যখন শুতে এলাম একেবারেই তো খিদে নেই, ভাত হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে গেল, একমাত্র ও ডিনার করলো, বাকি খাবার যাহাক করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। অনেকক্ষণ পরে ঘুমিয়ে পড়েছি, তখন মেবি রিলিফ হয়ে গেছে। পুরো দুটোর সময় ঘুম ভেঙেছে, যখন মাথার যন্ত্রণা দেখলাম সম্পূর্ণভাবে ছেড়ে গেছে। খাবার প্রয়োজন ছিল না, তাও এমটি স্টমাকে থাকলে যদি আবার গ্যাস ফর্ম করে যায় সেই কারণে উঠে আবার ও আমাকে দুটো বিস্কিট আর একটু জল দিল, খেয়ে আবার শুতে গেলাম। যাদের মাইগ্রেনের বা মাথার যন্ত্রণা অ্যাসিডের জন্য প্রবলেম হয়, কালকে আমি প্রথম রিয়েলাইজ করেছি তাদের ঠিক কতটা কষ্ট হয়। কারণ জেনারেলি আমার মাইগ্রেনও নেই আর অ্যাসিডের প্রবলেম থেকেও হয় না। কাল আমার যেটা সমস্যা হয়েছিল সেটা রিভিল করি। কাল সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো একটা বিশেষ কারণের জন্য অনেকক্ষণ বসে বসে কেঁদেছিলাম, ওই কান্না থেকেই ঘুম থেকে উঠে ওটা আমার মাথার যন্ত্রণা শুরু করে দিয়েছিল। ওটা লক্ষ্য করলাম একটার পর থেকে মাথার যন্ত্রণাটা শুরু হলো, দুপুরে ঘুমালাম তাতেও কমলো না, একেবারে রাতে একদম লাইট অফ করে চারদিক অন্ধকার করে ঘুমানোর পরে সেটা থেকে রিলিফ পেয়েছি। মন খারাপ হলে কান্না আসবে, এর জন্য কান্নাকে বলতেই পারি না যে কান্না আর কখনো আমি তোমায় কাঁদবো না, তবে ডেফিনেটলি চেষ্টা করব ঘুম থেকে উঠে না কাঁদতে, এটা আমার চরম শিক্ষা হয়েছে। যাকে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। যদি আজকের ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল মহারাজা মহারানী, সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ প্রায় সবগুলোই টাটকাই রান্না হবে, এই দুদিন ধরে পরপর টাটকা রান্না হচ্ছে, মানে কালকে রান্নার রেস্ট, কাল শুধু ভাত করলেই হবে। আজকে যদিও ভাত করতে হবে না, কাল রাতের এই এতটা ভাত বেঁচে আছে ও খাওয়ার পরেও থাকবে অনেকটা, আর খানিকটা শ্যামা চাল আছে অনেকদিন ধরে, এবার পোকা লেগে যাবে ভাবছি, ওই অল্প একটু একজনের মতোই হবে, ওই শ্যামা চালটার আজকে ভাত করে নেবো আর এটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে আজকে, এবেলাটা কাজ মিটে যাবে। আজকে অনেকগুলো রান্না হবে, মোটামুটি সমস্ত রান্না করবার জন্য সাজিয়ে নিয়েছি কেটে কুটে। এই মুগ ডালটা কাল রাতে আমি সেদ্ধ করে রেখেছিলাম, আজকে নারকেল দিয়ে মুগ ডাল বানাবো। নারকেল দিয়ে মুগ ডাল আমিও ফার্স্ট টাইমই বানাচ্ছি, হালকা করে একটু ভেজে আমি এটাকে তুলে নেব। নারকেলটা ভেজে আমি তুলে নিয়েছি, এখন আমি ফোড়নে দিলাম ওই তেলটার মধ্যে গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়েছি আদা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষিয়ে নিয়ে ডাল তুলে দিয়েছি প্রেশারে, আমি আগে থেকে সিটি দিয়ে রেখেছিলাম ডালটা, এবার ডালটা ফুটে উঠুক আগে, হাই ফ্লেম করে দিলাম। সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, এখন একটু নুন কম হয়েছে, আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এখন ভাজা নারকেলগুলো অ্যাড করে দিচ্ছি। বাড়ির রান্না বলে আমি একটু নারকেলের পরিমাণ বেশিই দিয়েছি, কারণ অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে বড্ড নারকেল কারো পাতে পড়ে কারো পাতে পড়ে না, খুব খারাপ লাগে যদি দেখি পাশের পাতে নারকেল পড়েছে নিজের পাতে পড়েনি, কিন্তু অনুষ্ঠান বাড়ি কিছু তো বলতে পারি না। এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর চেরা কাঁচা লঙ্কা, এই লঙ্কাগুলোতে খুব ঝাল, দুটো দিলাম জানি না আবার ঝাল হয়ে যাবে কিনা। এবার আমি একটু চাপা দিয়ে দেবো, একটু গাঢ়ই ভালো লাগে এই ডালটা, পাতলা পাতলা ভালো লাগে না। এখন আমি অল্প একটু ঘি দেব, কারণ বাইরে টেম্পারেচার তো বড্ড বেশি, আর দেব গরম মশলা পাউডার। ব্যাস রেডি হয়ে গেছে আমার নারকেল দিয়ে মুগ ডাল, আমি মিনিট দুয়েকের মতো একটু চাপা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। 11টা বাজে এখন, ভাত করতে হবে না মানে অনেক বড় একটা কাজ নেই, মোটামুটি একটা সবজি হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, কাল রাত থেকে না খেয়ে আছি,
এরপর আমি আগে একটু টিফিন করে নেব, ওকে একটু টিফিন দেব। তারপরে আমি আজকে আরেকটা করব, চুনো মাছের বাটি চচ্চড়ি করব। অনেক দিন করা হয় না, আগের দিনও চুনো মাছ নিয়ে এসেছে খানিকটা, সেদিন থেকেই প্ল্যান করেছিলাম। চুনো মাছের বাটি চচ্চড়ি করে দেখাবো আপনাদেরকে বলেছিলাম। ফ্লেম কিন্তু এখন অফ আছে, আমি জাস্ট 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে আমি খুব ভালো করে কড়াতে আগে স্প্রেড করে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কাটা আলু। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাছ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, অল্প একটু টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। আমার কাছে লাল লঙ্কার গুঁড়ো নেই, তাই আমি একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো। আর দিচ্ছি মেন যে উপকরণ লাগবে, সর্ষে বাটা। প্রথমে আমি 2 চামচ সর্ষের তেল কড়াতে স্প্রেড করেছিলাম, এখন আমি আবার দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। মাখানোর সময় সর্ষের তেলটা দেবেন আপনারা, এটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে, তাই এটা সর্ষের তেলেই করবেন। এরপর আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। আগে বাটি চচ্চড়ি বলে, কারণ এটা আগেকার দিনে অ্যালুমিনিয়ামের বাটিতে এটা করতো, কিন্তু এখন আমার কাছে সেরকমভাবে এতটা পরিমাণ করার জন্য বাটি নেই, তাই আমি এটা কড়াতেই করি, বরাবরই কড়াতে করি। আপনারা করে দেখবেন, আমার তো বেশ ভালো লাগে। যদি আপনাদের কাছে ধনে পাতা কুচি থাকে অ্যাড করে দেবেন, এটাতেও খুব ভালো লাগে শীতকালে যদি বানান। দেখুন আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আমি অল্প একটু জলও অ্যাড করে দেবো, সর্ষে বাটা যেটাতে ছিল তার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আমি ঢেকে দিলাম। এরপরে আমি ফ্লেমটা অন করব। এটাকে আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে রাখব, এভাবে আমি 10 মিনিট রান্না হতে দেব, তারপরে নাড়াচাড়া করে দেখব কীরকম কী সেদ্ধ হয়েছে। এখনও বাকি আছে, আলুটা আর একটু ভালো সেদ্ধ হবে, আবার একবার চাপা দিয়ে দেবো আমি। রেডি হয়ে গেছে আমার বাটি চচ্চড়ি, দেখুন এরকম শুকনো শুকনোই এটার টেস্ট ভালো হয়। আমি পুরো জলটা শুকিয়ে ফেলেছি, এমনিতে আমি একেবারেই কম জল ব্যবহার করেছি, জাস্ট সেদ্ধটুকু হওয়ার জন্য যতটুকু লাগে। এইভাবে বানিয়ে দেখতে পারেন যদি কেউ না বানিয়ে থাকেন। আজ তো প্রচুর রান্না করে ফেলেছি, কালকের ভাতটা আছে এখানে, এখানে আমি শ্যামা চলের ভাতটা বানিয়ে নিয়েছি, এদিকে আছে কালকে রাতের পটল ভাজা, ডিমের শাকটা সেদ্ধ করে পেঁয়াজ টেঁয়াজ সমস্ত কুচিয়ে রেডি করে নিয়েছি, ডাঁটা আলু বেগুনের সবজি, মুগের ডাল, মাছের ওই চচ্চড়ি। 3টে বাজে, এখনও টিভি দেখে যাচ্ছে, লাঞ্চে আসেনি। কী সুন্দর করে টেবিলটা আমি সাজিয়েছি দেখুন, দেখে মনে হচ্ছে আজ রোববারের দুপুর, কী সুন্দর করে সাজিয়েছি। আরেকজন দেখুন টিভির সামনে দাঁড়িয়ে আছে, আসবে কি আসবে না, না তুমি খেতে হবে না, তুমি বেরিয়ে যাও। এই 2 দিন তো প্রচুর হাওয়া দিয়েছিল, সেই কারণে প্রকৃতির গোডাউনে আজকে হাওয়া কম পড়েছে, আজকে 1 ফোঁটাও হাওয়া নেই। সন্ধে এখন 7:30 বাজে, কিন্তু পুরোটা যেন একদম ড্রাই হয়ে আছে, গাছের পাতা আর একটা সিঙ্গেল পাতাও নড়ছে না। যাকে চলুন কি করব আর, ওর ফিরতে একটু সময় লাগবে, আজ একটু নিচে নামবই ভেবেছি, যখন নামবো তো নামবই, ওই সময়টার মধ্যে একটু রাতের খাবার বানিয়ে ফেলি। আজকে রুটি বানাবো আর আলু ভাজা বানাবো, ফ্রিজে তো মিষ্টি অলওয়েজ মজুদ থাকে। 10টার সময় ছাদে এসেছিলাম, এখন 10:45 বাজে। কাল থেকে আমরা ছাদেই সংসার পেতেছি, শতরঞ্জি পেতে মহারাজা শুয়ে আছে, আমি পাশে বসে ব্লগ এডিট করছিলাম। চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, আকাশে মোস্ট প্রবলি মেঘ আছে, কারণ একটাও স্টার নেই। যদি আজকের ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মহারাজা মহারানি।
আর যদি ফেসবুকের পেজ থেকে দেখেন পেজটা ফলো করবেন, পেজটার নামও মহারাজা মহারানী। সবাই ভালো থাকুন, গুড নাইট।